নির্দেশে মনোনয়ন, প্রতীক দিতে দেরি কেন, প্রশ্ন তুলে ধর্ণায় তৃণমূল প্রার্থীরা। নন্দীগ্রাম এক নম্বর ব্লক অফিস ঘেরাও করে ক্ষোভ বিক্ষোভ। বিক্ষোভে মোহাম্মদপুর দু নম্বর সহ ১৮টি অঞ্চলের শতাধিক প্রার্থী। নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম একদিন মমতাকে ক্ষমতা এনেছিল, সেই নন্দীগ্রামে এবার পঞ্চায়েতের অন্য ছবি দেখল বাংলা। মনোনয়ন পর্ব শুরু থেকে প্রার্থী প্রত্যাহার, একের পর এক কোন্দল কাঁটায় বিদ্ধ নন্দীগ্রামে প্রতীক চেয়ে ক্ষোভ। এমন টিপ্পনিও শুনতে হলো নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল সভাপতিকে, আবার কখনো ধেয়ে এলো দলীয় কর্মীদের শাসানি। ১৮টি অঞ্চল থেকে একাধিক তৃণমূল কর্মী প্রার্থীর নাম দিয়ে রেখেছেন, সোমবার তাঁদের প্রতীক দেওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকে ব্লক অফিসে জমায়েত হয়েছিলেন তৃণমূলের একাংশ। হঠাৎ জানানো হয় এদিন প্রতীক দেওয়া হবে না কাউকে, এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। অন্যদিকে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রত্যাহারের শেষ দিন, ফলে সম্পূর্ণ রোষ গিয়ে পড়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল সভাপতির উপর। সবটাই গটাপের চক্রান্ত দেখেছে তৃণমূলের সৈনিকরা। মান্যতা দিচ্ছে না কি কারণে, যাতে দল নন্দীগ্রাম থেকে সানবড় হয় তার কারণে এটা কোন রকম কোন জায়গা থেকে গটাপ হয়ে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানবে না, মমতা ব্যানার্জির কথা শুনবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে চাটাই বসে ক্যান্ডিডেট ঠিক করো, আমরা সেই চাটাই বসে ঠিক করতে চাই। বুথ কমিটি, অঞ্চল কমিটি উপস্থিতিতে যে প্রার্থী হয়েছে এবং যাদেরকে আজকের বলছে না টিকিট, ১৩০০ ভোটার, ১২০০ লোক আমাদের, যারা যাকে বলছে যে প্রার্থী তাকে মানছে না। প্রার্থী পদ প্রত্যাহারের আগের দিনেও প্রার্থী তালিকায় নাম এলো না বহুজনের। অঞ্চল থেকে যেসব তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকায় কি হলো? তবে কি দল নয় মান্যতা পেল নবজোয়ারের প্রতিজ্ঞা, মানুষের রায়কেই প্রাধান্য? যারা আগামী দিন মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো সুফল পৌঁছে দেবে, আমরা তাদেরকেই হচ্ছে প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা কাউকেই দলীয় টিকিট এখনো পর্যন্ত দিইনি, আমরা ঘোষণা করব খুব তাড়াতাড়ি। এদিকে ব্লক তৃণমূল সভাপতি তো অন্য কিছুই বলছেন, প্রার্থীদের নাকি টিকিটই দেওয়া হয়নি। তাহলে কিসের ভিত্তিতে ক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ সম্ভাব্য প্রার্থীরা? তৃণমূলে ঘোর বিপর্যয়, এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। অভিষেকের নবজোয়ার সুপার ফ্লপ, এটা তারই প্রমাণ। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, ওদের দলীয় ব্যাপার। অভিষেকের ওই নবজোয়ার যাত্রায় কোনো লাভ হয়নি, সুপার ফ্লপ। এবং ওই যে কাটমানি তোলাবাজি, ওই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও ওই সমস্ত কাজ করেছে আর কি। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটায় জর্জরিত দল, কটাক্ষ ছুঁড়ছে পদ্ম শিবির। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এরা উপরের সিদ্ধান্ত নিতে মানে না, নিজের সিদ্ধান্ত উপরে কেউ মানে না। দুর্নীতিগ্রস্ত সম্পর্কে, দল সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, মানুষ সবকিছুই দেখছেন। এটাই কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়ার ইঙ্গিত? গুঞ্জ প্রার্থী রুখতে নতুন পরিকল্পনা, দল ছেড়ে নির্দলে গিয়ে লড়ার রাস্তা রুখতে নতুন স্ট্র্যাটেজি সেকেন্ড ইন কমান্ডের, যাতে ভোট অঙ্কে কাটাকুটি না যায়। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।